আমি দাঁড়িয়ে রয়েছি বাগবাজারের মায়ের ঘাটে, এবং সেখানে চিরপরিচিত যে তর্পণের ছবি, সেই তর্পণের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাত থাকতেই তর্পণ করতে এসেছেন অনেকেই, এবং রাত থাকতেই এখানে কিন্তু তর্পণ শুরু হয়ে গিয়েছিল। একটু আগে বৃষ্টি এসেছিল এবং বৃষ্টি উপেক্ষা করেই চলছিল তর্পণ। সিস্টার্স পাথডে নো ওয়াও দ্যাট লুক ফ্যান্টাস্টিক মনেট পাসপোর্ট দিও ইশক কি নাই জুবা বিভিন্ন প্রান্ত, শুধুমাত্র কলকাতার বিভিন্ন প্রান্ত নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তারা কিন্তু জড়ো হয়েছেন এখানে তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাতে। এবং সেখানে পুরোহিতরাও, শুধু যজমানরা নন, পুরোহিতরাও তারাও বিভিন্ন জেলার, কোথাও হাওড়া, কোথাও হুগলি, অনেকে বর্ধমান থেকে এসেছেন এবং তারা জড়ো হয়েছেন এখানে এই তর্পণ উপলক্ষে। বাগবাজার মায়ের ঘাটে তর্পণ চলছে, অনেকে আসছেন তর্পণ করছে, অনেকের কাজ মিটে গেছে, তারা উঠছেন তর্পণ সেরে। কোথা থেকে আসছেন? এয়ারপোর্ট থেকে এসেছেন। 5 বাজে, 5টা যেমনটা আমরা শুনতে পাচ্ছি যে কেউ 5টায় এসেছেন, কেউ 4টায় এসেছেন, এবং রাত থাকতেই কিন্তু তর্পণ শুরু হয়ে গিয়েছে। এবং কলকাতার গঙ্গার বিভিন্ন ঘাটের এই ছবিটাই কিন্তু ফুটে উঠছে, এবং বাগবাজার মায়ের ঘাটও পার্থক্য কিছু নেই, সেখানেও কিন্তু তর্পণ চলছে। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা সেই তিথি মহালয়া নজরে রেখে সেখানে কিন্তু তর্পণ চলছে। কোথা থেকে এসছে? হলদা বার সুদরা, হলদা পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে তর্পণ করাতে পূর্ব মেদিনীপুর থেকে 11 জন পুরোহিত তারা এসেছেন এবং তারা তর্পণ করাতে এসেছেন। এবং কলকাতার ঘাটে, বাগবাজার মায়ের ঘাটে যে ছবি আমরা দেখছি, সারদা মায়ের ঘাট, সেই সারদা মায়ের ঘাটে কিন্তু তর্পণ চলছে। জলে কিছুটা টান রয়েছে এবং প্রতিকূলতা কিছুটা রয়েছে অনেকে বলছেন, কিন্তু অনেকে সেই টান উপেক্ষা করেই কিন্তু জলে নেমেই তারা তর্পণ করছেন। অনেকে অবশ্য ঘাটের থেকেও তারা ঝুঁকি না নিয়ে তারা ঘাটেও তর্পণ করছেন। ধন্যবাদ শিবাশিষ।